ছাত্রবৃন্দ সবাই ভালো আছো আশা করি। তোমাদের সাথে আমার তিনটা ক্লাস আমি অলরেডি দিয়েছিলাম, যদি দেখে থাকো একই অধ্যায়ে, অর্থাৎ ভোক্তা ও উৎপাদকের আচরণ, প্রথম অর্থনীতি প্রথম পর্যায়ে দ্বিতীয় তত্ত্ব। এটা তো সেই তিনটা ক্লাস ধারাবাহিকতায় আজকে 4 নম্বর ক্লাস। এখানে আমি কিছু বেসিক জিনিস নিয়ে আজকে কথা বলবো। এই বেসিক জিনিসগুলোর উপর ভিত্তি করে পরবর্তী ক্লাসে আমি আরও ডিপলি পড়ালেখায় যাবো। এখানে খেয়াল করো আমি কতগুলো এ লিখেছি, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। অপেক্ষক, সরলরৈখিক, লিনিয়ার বা একমাত্রিক অপেক্ষক, দ্বিঘাত অপেক্ষক, স্থির অপেক্ষক, চাহিদা অপেক্ষক, চলক ধ্রুবক, পরামিতি, অর্থনৈতিক চলক এবং স্বাধীন অধীন চলক, এই কয়েকটা টপিকের উপর আমি আজকে আলোচনা করব। তোমরা একটু খেয়াল করো, প্রথমে যদি আমি অপেক্ষক নিয়ে কথা বলি, অপেক্ষকের সংজ্ঞাটা আমি তোমাদেরকে বলছি, অনুরোধ দিয়ে খেয়াল করো। এক বা একাধিক স্বাধীন চলকের সাথে অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। অর্থাৎ স্বাধীন চলক একাধিক থাকতে পারে, আমি সংজ্ঞাটা আবার বলছি খেয়াল করে, এক বা একাধিক স্বাধীন চলকের সাথে নির্ভরশীল অধীন চলকের নির্ভরশীলতার যে সম্পর্ক আছে তার গাণিতিক প্রকাশে অপেক্ষক বলে। তোমরা খেয়াল করে থাকো, এখানে আমি একটা অপেক্ষক লিখেছি আই ইকুয়াল টু ফাংশন অফ আই, এটা হচ্ছে বড় হাতের আই, এটা হচ্ছে ছোট হাতের আই। এই আই মানে হচ্ছে ইনকাম, ইনভেস্টমেন্ট, সরি, এটা হচ্ছে বিনিয়োগ, আর এটা হচ্ছে সুদের হার। অর্থাৎ বিনিয়োগটা সুদের হারের উপর নির্ভর করে। তাহলে এখানে 25 - 5 আই, এটা হচ্ছে একটা অপেক্ষক। তো এখানে এটা হচ্ছে অধীন চলক, এটা হচ্ছে স্বাধীন চলক। অর্থাৎ এই অধীন চলকটাই একটা স্বাধীন চলকের উপর নির্ভর করে। যদি আমি এরকম একটা অপেক্ষক লিখি যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সাইজ বি প্লাস সি, আমি যদি ধরে নিই এখানে এই তিনটাই চলক, তাহলে এখানে ওয়াই যে একটা অধীন চলক আছে, এই অধীন চলকটা কিন্তু তিনটা চলকের উপর নির্ভর করছে, কিন্তু এখানে নির্ভর করছে কি একটা চলকের উপর। এই কারণে আমি সংজ্ঞা বলেছিলাম যে স্বাধীন চলক একাধিক হতে পারে কিন্তু অধীন চলক একটা থাকবে। আর এই স্বাধীন চলকের সাথে অধীন চলকের, এই স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক আছে এখানে তার গাণিতিক যে একটা প্রকাশ এখানে হলো এটাই হলো অপেক্ষক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো অপেক্ষকের কতগুলো প্রকারভেদ আছে, যেমন সরল রৈখিক, লিনিয়ার বা একমাত্রিক, তিনটা একই কথা, যেটা সরল রৈখিক সেটাই লিনিয়ার, সেটাই আবার একমাত্রিক। অর্থাৎ যে অপেক্ষকে চলকের সর্বোচ্চ ঘাত এক, যেমন এখানে যদি আমি চলক ধরি পি, তাহলে এটা সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, কোনো পাওয়ার নাই, মানে তোমরা জানো এটা 1, তার মানে এটা হচ্ছে একমাত্রিক অপেক্ষক। এখানে আমরা একটা চাহিদার উত্তর দিয়েছি ডি ইকুয়াল টু এ মাইনাস বি পি, তোমরা বইতে দেখে থাকবে। অর্থাৎ চাহিদা দামের উপর নির্ভর করে। তাহলে এখানে পি এর কিন্তু ঘাত হচ্ছে, কোনো ঘাত লেখা নাই, তার মানে 1, তাহলে এটা একটা একমাত্রিক অপেক্ষক। তোমরা এই তিনটা নামই একটু মনে রাখবে ভালো করে, কারণ অনেক সময় কনফিউজ হওয়া পরীক্ষার হলে গিয়ে যে সরল রৈখিক অর্থাৎ লিনিয়ার আসতো, তাহলে লিনিয়ার দেখলে তুমি আগে সরল রৈখিক পড়ে আসছে, লিনিয়ার তো পড়ে আসেনি, তাহলে একই কথা, সরল রৈখিক, লিনিয়ার এবং একমাত্রিক তিনটা কথা কি একই। তারপর আসে দ্বিঘাত অপেক্ষক। দ্বিঘাত অপেক্ষক হচ্ছে যে অপেক্ষকে চলকের সর্বোচ্চ ঘাত দিয়ে, এখানে দেখো চলক কিন্তু দুই বার আছে, এক্স এখানেও আছে এখানেও আছে, কিন্তু এটার উপরে ঘাত আছে কত 2, অর্থাৎ যে অপেক্ষকে চলকের সর্বোচ্চ ঘাত কত 2, সেটা কিন্তু কি দ্বিঘাত অপেক্ষক। এরপরে দেখো তোমরা একটা স্থির অপেক্ষক, প্রথম তিনটা আমরা আলোচনা করেছি। স্থির অপেক্ষক হচ্ছে কি যে অপেক্ষকের মানটা একটা নির্দিষ্ট মানে গিয়ে শেষ হয়ে যায়, যেমন এখানে y equal to function of x equal to 10, অর্থাৎ এই 10 এখানে কোনো এইরকম x বা অন্য কোনো কিছু নাই যেটার মান পরিবর্তিত হতে পারে, তো 10 তো 10, 10 কখনো 11 হবে না, যার কারণে এটাকে আমরা স্থির অপেক্ষক বলবো, কারণ এটার মান 10-এ গিয়ে থেমে গেছে। তো স্থির অপেক্ষকটা এরকম, অর্থাৎ যে অপেক্ষকের মানটা একটা নির্দিষ্ট স্থির মানে সীমাবদ্ধ থাকে সেটা হচ্ছে একটা স্থির অপেক্ষক। এবার আসো চাহিদা অপেক্ষক, আমরাও কিন্তু এটা নিয়ে কথা বলেছিলাম, তাও আবার বলছি, আমি অপেক্ষকের সংজ্ঞাটা আবার বলে চাহিদা অপেক্ষকে আবার আসবো। অপেক্ষকের সংজ্ঞাটা আমি বলেছিলাম কি এক বা একাধিক স্বাধীন চলকের উপর নির্ভরশীল
অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্কে গাণিতিক প্রকাশকে অবক্ষর করব। তাহলে আমরা চাহিদা অবক্ষকে দেখি, এখানে চাহিদা অনেকগুলো চলক উপর নির্ভর করে। আমি এখানে চার পাঁচটা চলকের নাম লিখেছি, যেমন qx equal to function of px t i r t। এখানে px মানে হচ্ছে x দ্রব্যের দাম, অর্থাৎ x দ্রব্যের চাহিদাটা প্রথমত x দ্রব্যের দামের উপর নির্ভর করে। t মানে হচ্ছে সময়, টাইম। এটা তোমরা জানো যে সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে কিন্তু পণ্যের চাহিদার পরিবর্তন হয়। শীতকালীন পণ্য শীতকালে একরকম দামের, আগে একটু একরকম দামে, পরে একরকম দাম, যে কোনো পণ্য সময়ের প্রেক্ষিতে কিন্তু তার চাহিদার পরিবর্তন হয় বিভিন্ন কারণে। যার কারণে সময়টা একটা এখানে চলক চাহিদার পরিবর্তনের ক্ষেত্রে। আয়, আয় মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। আর হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দাম। আর টি হচ্ছে টেস্ট, রুচি। অর্থাৎ এখানে এই এই পাঁচটা চলক আমি দিয়েছি, এখানে আরো অনেকগুলো বিষয়ের উপর চাহিদা নির্ভর করে। অর্থাৎ এই চলকগুলোর সাথে চাহিদার যে নির্ভরশীলতার সম্পর্ক, তার যে গাণিতিক প্রকাশটা, সেটাকে আমরা কি বলি, চাহিদা অবক্ষক বলি। আমরা সাধারণত এই অবক্ষকটা ব্যবহার করি যে ডি ইকুয়াল টু এ মাইনাস বিপি, সহজে বোঝার জন্য। অর্থাৎ এখানে শুধু দামটাকে হাইলাইট করা হয়েছে, অর্থাৎ চাহিদাটা দামের উপর নির্ভরশীল। আশা করি চাহিদা অবক্ষকটা বুঝতে পারছো। এবার আসে চলক এবং ধ্রুবক। চলক, এটা আমরা অনেক আগে থেকেই এই বিষয়টা শুনে আসছি। চলক, চলক মানে হচ্ছে যে রাশির মান পরিবর্তনশীল, অর্থাৎ যে রাশি মান চেঞ্জ করতে পারে, সেটাকে আমরা চলক বলি। চলকের ক্ষেত্রে যেমন আমরা এরকম লিখি যে এ বি সি এক্স ওয়াই জেড, এরকম যে রাশিগুলো আছে এগুলো যে কোনো মান নেওয়া যায়, এগুলো পরিবর্তন করা যায়। এই ধরনের রাশিগুলো যখন আমরা দেখবো অবক্ষকে, সেগুলো চলক হতে পারে, চলক হওয়ার সুযোগ আছে তাদের, কারণ তারা মান চেঞ্জ করতে পারে। আর ধ্রুবক হচ্ছে যার কোনো যে রাশির মান চেঞ্জ হবে না। আমি যদি এখানে লিখি এই যে টেন, যদি কোথাও থাকে কোনো একটা অবক্ষকে, যেমন চাহিদা অবক্ষকে যদি আমি এখানে লিখি যে ডি ইকুয়াল টু টেন মাইনাস টু পি, তাহলে এখানে খেয়াল করো এইখানে টেন এবং টু এই দুটো বিষয় কিন্তু স্থির হয়ে গেল, এগুলো চেঞ্জ করা যাবে না, এগুলো হচ্ছে কি ধ্রুবক। আর এই পিটা কিন্তু চেঞ্জ করা যাবে, এটা মানে কারণ এটা চলক। এখন আসো পরামিতি। পরামিতি নিয়ে আমাদের কিছু কনফিউশন থাকে, পরামিতির কনফিউশন কিছু নাই। একটা কথা মনে রাখবো, যদি কোনো রাশির মান অজ্ঞাত থাকলেই সেটা পরামিতি, চলক হোক ধ্রুবক হোক। যেমন আমি যদি দেখি qd equal to a minus bp, তাহলে এখানে সবগুলো কিন্তু পরামিতি, কোনোটার মানে হতে জানা নেই। কিন্তু যদি আমি লিখে ফেলিয়ে রাখো যে d equal to 10 minus 2b, তাহলে আমি 10 এর মান জেনে গেলাম, এখানে a এর মান জেনে গেলাম, b এর মানও জেনে গেলাম, তাহলে এগুলো এখন পরামিতি নয়, এগুলো ধ্রুবক। আর যেটার মান আমার জানা নেই কি, এটা এখন পরামিতি হিসেবে আছে। এ হলো, তাহলে পরামিতি মানে হচ্ছে কি, যে রাশির মান অজ্ঞাত, যেটা তোমার মান তুমি জানো না যে রাশি, সেটাকে তুমি পরামিতি বলতে পারো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি 60টা এই অপেক্ষক সরল রৈখিক দ্বিঘাত স্থির চাহিদা অপেক্ষক চলক ধ্রুবক পরামিতি 60টা পয়েন্ট আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। আর দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট নিয়ে আমি একটু কথা বলবো। দেখো, অর্থনৈতিক চলক আর হচ্ছে স্বাধীন চলক এবং অধীন চলক। অর্থনীতি অনেকগুলো চলক আছে, অর্থনীতিতে তোমরা দুটো ভাগ আছে, তোমাদের ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। তোমাদের ফার্স্ট ইয়ারের যে বইটা আছে, অর্থাৎ সরি প্রথম পত্র, অর্থাৎ অর্থনীতি প্রথম পত্র যে বইটা আছে, এটাতে প্রায় সবগুলো টপিকই ব্যষ্টিক অর্থনীতির টপিক। এখানে তোমরা যে চলকগুলো দেখে থাকবে এগুলো অর্থনৈতিক চলক, আবার সামষ্টিক অর্থনীতিতেও কতগুলো চলক আছে সেটা সেকেন্ড ইয়ারে গেলে দেখবো। তোমাদের দ্বিতীয় পত্রের যে বইটা আছে, অর্থনীতি তৃতীয় পত্রের বই, সেই বইতে তোমার সামষ্টিক অর্থনীতি টপিকগুলো বেশি লিখতে হবে। সেখানে তোমরা দেখবে যে আমি এখানে যেগুলো লিখেছি, দেখো চাহিদা যোগান আয় বিনিয়োগ, এর সাথে যেমন সামষ্টিক যদি আমি ইয়ে করি, তাহলে তুমি জাতীয় আয় বা আরও আরও অনেকগুলো চলক আছে যেগুলোর মান প্রতিনিয়ত পরিবর্তন হয়। তাহলে এখানে এগুলো তো অর্থনৈতিক চলক, সংখ্যা যদি আমি বলি অর্থনীতিতে যেসব চলকের মান পরিবর্তনশীল সেগুলোকে কি, অর্থনীতির যেসব রাশির মান পরিবর্তনশীল, অর্থনীতির যেসব এককের মান পরিবর্তনশীল সেগুলোই চলক। এখানে ধরো ডি এস ওয়াই আই, এগুলো এক একটা রাশি, এগুলোর মান অর্থনীতিতে পরিবর্তিত হয়, যার কারণে এগুলোকে আমরা অর্থনৈতিক চলক বলতে পারি। এখন আসো সর্বশেষ, যেটা স্বাধীন চলক এবং অধীন চলক।
এখন চলক নিয়ে মোটামুটি আমরা কথা অনেক বলেছি, স্বাধীন চলকের মধ্যেও স্বাধীন চলক এবং অধীন চলক। তখন খেয়াল করো এখানে এই একটা অপেক্ষক qx equal to 10 minus 2p, এখানে qx এর মান p এর মানের উপর নির্ভরশীল, অর্থাৎ p এর মান যদি তুমি ধরো p equal to 1 2 3 তিনটা মান আমরা নিলাম, p equal to যদি আমরা 1 ধরি তাহলে তোমরা দেখো তাহলে এখানে কত আসে 8 আসবে, অর্থাৎ 10 minus 2 into 1 অর্থাৎ 10 minus 2 into 8, যদি 2 ধরি আসবে 6, 3 ধরলে আসবে 4, অর্থাৎ p নিজে কিন্তু ভিন্ন ভিন্ন মান p এর উপর আরোপ করা যায়, অর্থাৎ p আরোপিত মানগুলো গ্রহণ করতে পারে, যার কারণে p কে আমরা বলবো স্বাধীন চলক। আর p এর মানের উপর qx এর মান নির্ভর করে, অর্থাৎ তাহলে এটা হচ্ছে অধীন চলক, তাহলে দুটোই কিন্তু চলক, এটাও চলক এটাও চলক, এটা নিজে নিজে মান নিতে পারে, অর্থাৎ এটার উপর মান যে কোনো মান আরোপ করা যায়, যার কারণে স্বাধীন চলক। আর এটা নিজে মান নিতে পারে না, এটার মানটা নির্ভর করে হচ্ছে স্বাধীন চলকের মানের উপর, যার কারণে এটাকে আমরা বলবো কি অধীন চলক। এই হচ্ছে মোটামুটি তোমাদের আজকের বেসিক ক্লাস। তো তোমাদেরকে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আর ক্লাসগুলো রেগুলার ফলো করবে, আগে যে ক্লাসগুলো আছে এটা যেটা পড়লাম, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।